এখন খালি গায়ে রাস্তায় ঘোরাঘুরি থাকছে। এটা 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 এত চুরি হয়েছে বাংলায়, এত চাকরি চুরি, কি বলবেন আপনি? ইয়ার বলবো, যা চলছে সেটাই চলছে, আর কি করছে বলার নেই। আমাদের কি বলার আছে? কিচ্ছু বলার নেই। কি বলবেন দাদা, কি বলবেন? বাংলার যুব সমাজ আজ রাস্তায়। দিনের পর দিন আমরা এ রাজ্যে মেলা খেলা দেখি, উন্নয়নের নামে মেলা খেলা দেখি, অন্য রাজ্যে উন্নয়নের নামে যুব সমাজের হাতে চাকরি দেখি, এ রাজ্যে হচ্ছে না। কিছু বলার নেই, কি বলবো বলুন। কিছু আর কি বলবেন? আপনারা তো যুব সমাজ, কি বলবেন? বাংলায় কাজ রয়েছে, বাংলায় কাজ রয়েছে। হ্যাঁ, কি বলছেন? বললে জেলে যেতে হবে, এরকম পরিস্থিতি, বললে জেলে যেতে হবে, বাংলার মানুষ বলছে বললে জেলে যেতে হবে। এটা হচ্ছেটা কি রাজুদা, হচ্ছেটা কি? গ্রুপ সি গ্রুপ দিয়ে আপনারা বসে রয়েছেন, আপনাদের কি মনে হয় আর কবে চাকরি? আমাদের চাকরি কবে হবে? এই যে আমরা এখন এখানে বসে আছি, এটাই আমাদের ঘর, এটাই আমাদের বাসস্থান, সবকিছু আমাদের এখানে, আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, এটাই আমাদের থাকার জায়গা। এই ঝড় বৃষ্টি শীত ঠান্ডা গরম সব মাথায় নিয়ে আমাদের এখানে বসে থাকতে হচ্ছে। কেন কেন, কিসের জন্য আমাদের এখানে বসে থাকতে হবে? এখানে এটা তো আমাদের ঠিকানা নয়, আমরা তো আজকে স্কুলে যেতাম। কেন আমাদের ঠিকানা, এটা আমাদের ঠিকানা নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ি নিবেদন, আমাদের চাকরিটা আমাদেরকে ফিরিয়ে দিন, আমাদেরকে ফিরিয়ে দিন। উত্তর দিন, আপনি উত্তর দিতে পারবেন? আপনি বলুন, উত্তর দিতে পারবেন? এখানে আমরা দেখছি যে স্কুল সার্ভিস কমিশন বর্তমানে 1741 জনকে গ্রুপ ডি চাকরি বাতিল করেছে, গ্রুপ সিতে 783 জনকে বাতিল করেছে। আজকে ওনাদের এই চাকরিগুলা খোলা বাজারে বিক্রি হয়েছিল, রীতি রকম ভাবে জীবন কৃষ্ণরা মানিকরা রাস্তায় দাঁড়িয়ে রেড তুলেছিল, এসব বিক্রি করেছে, রেড করে। কোথাও প্রমাণিত হয়নি যে চাকরি বিক্রি, প্রমাণিত রীতি রকম। একজন একজন বাংলার মেয়ে কাতর আর্জি করছেন, চুরি করেছেন,